अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल सबिकुन्नार किचन एंड ब्लॉग। सकल के स्वागत जानाच्छि नतून एकटी रेसिपिर भिडियो देखार जोन्नो। आज के आमी रान्ना करे देखाबो इलिश माछ दिए सीम आलुर एकटा तरकारी। इलिश माछेर सीजन एखन आर सबाई किन्तु इलिश माछ खेते पसंद करे। आर आलू आर नतून सीम दिए जदि ए रान्नाटा करा हय ताहले खेते किन्तु असम्भव मजा हये थाके। अनेकेई किन्तु ए रेसिपिटी बासाय ट्राई करे थाके, जारा करेन ना आजकेर रेसिपि तादेर जन्य। आर आमी आमार प्रचेष्टा करे देखानोर चेष्टा करेछि। एक एकजन एक एक भावे ए रेसिपिटी ट्राई करे थाकेन, कम मसलाय किभाबे একটা রেসিপি চটপট তৈরি করা যায় সেটাই আজকে আমি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি একটু হলেও উপকৃত হবেন রেসিপিটি থেকে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, যেহেতু ইলিশ মাছ ম্যারিনেট করার প্রয়োজন পড়ে না। আর এখানে টমেটো নিয়েছি একটা, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে আমি মিডিয়াম সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সিমগুলোকে এভাবে দুই ফালি করে কেটে নিয়েছি। সব তরকারিগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলোকে। ইলিশ মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। কেউ যদি চান এখানে কিন্তু সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, তবে ইলিশ মাছে কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে, টেস্টটা একেবারে ঠিক থাকে। এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। মাছগুলোকে কিন্তু অনেক ভাজবো না, হালকা ভেজে নেব। যেহেতু আমি তরকারি দিয়ে মাছটা রান্না করব তাই আমি অল্প পরিমাণেই মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। একই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা ব্রাউন করে নেব, একেবারে ভাজা ভাজা করব না। এভাবে ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করব তাই আগেই পানিটা ইউজ করে নিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাঝখানে কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজার পরেও একটু হালকা কষিয়ে নিলে ভালো হয়। এবার আলু আর সিমগুলোকে দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। এভাবেই রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার সিমগুলো প্রায় 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু 50% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে কিন্তু মিডিয়াম হিটে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। 3-4টা কাঁচামরিচের গোড়া কেটে আমি এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক এসে গেলে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। যেহেতু কষানোর সময় তরকারিগুলো 50 থেকে 60% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি তাই আর কিন্তু বেশি টাইম লাগবে না।
প্রায় 2 থেকে 3 মিনিট আর টাইম লাগবে। দিয়ে দিয়েছি উপর থেকে বেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার কিন্তু তরকারিটাকে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে যেন ধনিয়া পাতার কুচি ফ্লেভারটা তরকারির ভিতরে ঢুকে যায়। এভাবে কিন্তু রান্না করলে তরকারিটা অসম্ভব মজা হয়ে থাকে, একবার অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সকলেরই ভালো লাগবে রেসিপিটি। আমার তরকারি ঝোলটা যখন এ পর্যায়ে চলে এসেছে তখন আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। কেউ যদি ঝোল বেশি পছন্দ করেন তারা একটু ঝোল বেশি দেবেন, আর যদি কেউ কম পছন্দ করেন তারা কিন্তু আর একটু ঝোল কমাতে পারেন। তবে আমি তরকারির ঝোলটা একেবারে কমও রাখি নাই, আবার কিন্তু বেশিও রাখি নাই। দেখুন তরকারির কালার প্লাস সিমটা কিন্তু একেবারে সবুজ আছে, আর টমেটোটাও কিন্তু কালার ঠিক আছে। এভাবে কিন্তু রান্না করলে কালারও ঠিক থাকে এবং তরকারি কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। এভাবে রান্না করলে কিন্তু তরকারির কালারটাও ঠিক থাকে আর কিন্তু খেতেও অসম্ভব মজা হয়ে থাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজ আর কথা বাড়াচ্ছি না, আমি সাবিকুল নাহার বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।